সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর সময় এই মেয়ের ভিডিও নিশ্চয়ই আপনার সামনে এসেছে। এই মেয়েটি হচ্ছে গালকিনা আনেস্কা, যিনি রাশিয়ার একজন নাগরিক। সোশ্যাল মিডিয়া জগতে গালকিনা আনেস্কার আরেকটি পরিচয় হচ্ছে বরফ রানী। আমরা এশিয়া মহাদেশের মানুষ যেখানে 10 ডিগ্রি তাপমাত্রায় খটখট করে কাঁপি, সেখানে এই মেয়েটি -27 থেকে -76 ডিগ্রি তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা বরফে ডুবা পানির মধ্যে বেঁচে থাকার ক্ষমতা রাখে। মাইনাস তাপমাত্রায় তিনি প্রতিদিন বরফের পানিতে গোসল করেন। শুধু তাই নয়, ইনি প্রায় সময়ই বরফ খেয়েও থাকেন। আবার মাঝে মধ্যে তাকে বরফের পুকুরে ডুবে থাকা অবস্থায় চা পান করতেও দেখা যায়। গালকিনা ধীরে ধীরে তার শরীরকে এই চরম তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়েছেন। তাছাড়া রাশিয়ান মেয়ে হওয়াতেও এই তাপমাত্রা সামলাতে তাকে হয়তো আরেকটু সাহায্য করেছে, কেননা রাশিয়া বিশ্বের অন্যতম শীতলতম দেশ, যেখানে 10 মাস শৈত্যপ্রবাহ থাকে এবং তার মধ্যে 8 মাস বরফে ঢাকা থাকে। ইনস্টাগ্রামে গালকিনা আনেস্কার বেশ ফ্যান ফলোয়ার রয়েছে। তারা তার পাগলামি দেখে তার নাম দিয়েছেন বরফ কন্যা।